হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অঙ্কের ক্ষেত্রে শর্ট ট্রিক একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই অঙ্কটার একটা শর্টস ইউটিউবে পোস্ট করেছিলাম, তো সেটা খুবই মানে অনেক লোকে ভিউ করেছিল। তো আমি ভাবলাম এটাকে একটু ডিটেলস ভিডিও করা যাক। তো দেখো, যখন এই ধরনের অঙ্ক থাকবে এবং সেটা অসীম পর্যন্ত যাবে, তখন এই সংখ্যাটাকে দুটো এমন ফ্যাক্টরে ভাঙবে যেন সেই দুটো পর্যায়ক্রমিক হয়। যেমন এখানে দেখো, ছয় আছে, ছয়কে যদি আমি দুটো ফ্যাক্টরে ভাঙি তাহলে একটা হবে দুই আর একটা হবে তিন, অর্থাৎ দুই আর তিন গুণ করলে হয় ছয়। এবার আমাদের যে ফ্যাক্টরে ভাঙার পরে তারপর কী করবে, এখানে যে চিহ্নটা আছে সেটাকে নোটিস করবে। এখানে দেখো প্লাস চিহ্ন আছে, পরপর দেখো প্রত্যেকটাতেই প্লাস চিহ্ন আছে। যদি চিহ্ন প্লাস থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে বড় সংখ্যাটা, তাহলে এই অঙ্কটা আমাদের অ্যান্সার হলো বড় সংখ্যাটা অর্থাৎ তিন। আর যদি মাইনাস থাকতো তখন কী হতো, তখন হতো ছোটো সংখ্যাটা অ্যান্সার, কিন্তু এখানে যেহেতু মাইনাস নেই তাহলে অ্যান্সার হবে বড় সংখ্যাটা অর্থাৎ তিন। এবার দেখো, এখানে আমি যে সিস্টেম বললাম, প্রথমে সংখ্যাটাকে নোটিস করবে, সংখ্যাটাকে দুটো পর্যায়ক্রমিক ফ্যাক্টরে ভাঙবে, ভাঙার পরে কি করবে, যে চিহ্নটা আছে সেই অনুযায়ী আমাদের অ্যান্সার বসাতে হবে। এবার দেখো এখানে বারো আছে, সংখ্যাটা দেখো বারো বারো করে যাচ্ছে। এবার এই বারোটাকে আমি দুটো ফ্যাক্টরে ভাঙবো, কিভাবে ভাঙবো, ফ্যাক্টর দুটো যাতে পর্যায়ক্রমিক হয়, ঠিক আছে। এখানে দেখো তাহলে এই দুটো কি হবে, তিন আর চার। এখানে দেখো চিহ্নটা আছে মাইনাস, তাহলে এটা কি হবে, এখানে হবে ছোটো সংখ্যাটা অ্যান্সার অর্থাৎ তিন। তাহলে তোমরা বুঝতে পারলে প্রথমে কি করব, প্রথমে আমি সংখ্যাটাকে দেখব, সেটা দুটো পর্যায়ক্রমিক ফ্যাক্টরে ভাঙবো, ভাঙার পরে যে চিহ্নটা দেখব সেই অনুযায়ী আমি অ্যান্সার বসাবো। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বড় সংখ্যাটা অ্যান্সার হবে, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে হবে ছোট সংখ্যাটা। তো এই ধরনের আমরা আরও কিছু উদাহরণ দেখব তোমাদের কাছে, আরও সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। যদি এটা তুমি পরীক্ষার খাতায় এক্স দিয়ে করতে চাও, খুবই বড় হবে, এই ধরনের অঙ্কগুলো এইভাবে করবে তাহলে খুবই সোজা সোজাই করতে পারবে। আচ্ছা, এই অঙ্কগুলো দেখো আমি তোমাদের ঠিক যেভাবে শিখেছি সেইভাবেই করবে। প্রথমে সংখ্যাটাকে দেখবে, সংখ্যাটা কী আছে, সংখ্যাটা দেখো তিরিশ আছে। এবার তিরিশকে দুটো ফ্যাক্টরে ভাঙবে, ফ্যাক্টরগুলো কেমন হবে, পর্যায়ক্রমিক, যেমন পাঁচ আর ছয়, এই দুটো দেখো পর্যায়ক্রমিক অর্থাৎ পরপর পাঁচ আর ছয় বেরোলো। এবার এখানে দেখো চিহ্ন কোনটা, চিহ্ন আছে প্লাস, তাহলে কোনটা উত্তর হবে, বড় সংখ্যাটা মানে ছয়। আর এখানে দেখো বিয়াল্লিশ 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 বারবার রিপিট হচ্ছে, তাহলে এখানে দুটো ফ্যাক্টর কী হবে, ছয় আর সাত। এখানে দেখো চিহ্ন কোনটা আছে, মাইনাস, তাহলে যদি মাইনাস চিহ্ন থাকে কোন উত্তরটা হবে, ছোটো সংখ্যাটা উত্তর হবে, তাহলে উত্তর হবে ছয়। আরে ব্যাস দুটোই ছয় উত্তর হলো। এবার আমি যদি তোমাদের বলি টোয়েন্টি মাইনাস টোয়েন্টি মাইনাস টোয়েন্টি, এইভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে, তাহলে কি হবে, প্রথমে কুড়ি দেখবে, কুড়ি আছে, কুড়িকে দুটো ফ্যাক্টরে ভাঙবে, কুড়ি দুটো ফ্যাক্টর কত হয়, চার আর পাঁচ। এবার এখানে আমাদের উত্তর কোনটা হবে, চার হবে না পাঁচ হবে। এখানে দেখো চিহ্ন কোনটা আছে, চিহ্ন আছে বিয়োগ, তাহলে আমাদের উত্তর ছোটো সংখ্যাটা হবে অর্থাৎ চার। যদি এখানে প্লাস থাকতো তাহলে কোনটা উত্তর হতো, বড় সংখ্যাটা উত্তর হতো। অঙ্কগুলো কিন্তু একদম সোজা, একটু দেখবে প্র্যাকটিস করবে একদম পুরো ক্লিয়ার। অঙ্কগুলো কেমন লাগলো কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, ভালো লাগলে তো একটা অবশ্যই লাইক দেবে। পরের দিন আমরা করবো করণীয় নিদর্শন কীভাবে করা হয়, ঠিক আছে। আজকের ভিডিও এতখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, গুড বাই।